এই সেই আগুন, আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, যেহেতু দিনের বেলা তো এই কারণে আগুনের পরিমাণটা কম বোঝা যাচ্ছে, এই তো সেই আগুন। সুধী দর্শক সকলকে ফুড ফাইট ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে আছি কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরে একটি পানের দোকানে, আর এই পানের দোকানে মূলত আগুন পান তৈরি করে থাকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আগুন পান তৈরি করে, অর্থাৎ আগুন পানের জন্য কী কী ফর্মুলার ব্যবহার করে থাকে, সেই গোপন ফর্মুলা আগুন পানের আমি আপনাদেরকে আজকে জানাবো। এই আগুন পান সর্বপ্রথম দিল্লিতে উৎপত্তি ঘটে থাকে, পরবর্তীতে পশ্চিমবঙ্গ সহ আমাদের বাংলাদেশে এর ব্যবহার ধীরে ধীরে বাড়তে থাকে। আপনাদের এই দোকানে আসার জন্য সর্বপ্রথম আসতে হবে কুমিল্লা বিশ্ব রোডে, এবং কুমিল্লা বিশ্ব রোডে সিএনজি স্ট্যান্ডের পাশে ভূঁইয়া শপিং কমপ্লেক্সের সামনেই এশিয়া এয়ারকন যে বাস কাউন্টার আছে তার পাশে আপনারা পাবেন সেই আগুন পানের দোকানটা। আপনারা দেখেন এই চাষা, এই দোকানের মালিক, তিনি মূলত আগুন পান তৈরি করে থাকেন। তার চাষের সাথে আমরা একটু কথা বলছি এবং তিনি কীভাবে আগুন পান তৈরি করে আমরা সেই ভিডিওটা এখন দেখব। চাষা, আপনি আগুন পানটা কতদিন ধরে তৈরি করতেছেন? আমি আগুন পানটা তৈরি করতেছি বিগত চার বছর ধরে। আমি মূলত কাজ শিখলাম লাভলিং চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরের পাশে, ওখানে দোকান ছিল, ওখান থেকে আমার কর্মসূচি কুমিল্লাতে আসার পর আমি মিষ্টিমান পানে প্রত্যেকটা হোটেলে স্যানিটারি সাপ্লাই করতাম। তখন আমার নিজের দোকান দিচ্ছি পূজা বাজারের শিবরে আজাদের পাশে আমার দোকান আছে বর্তমানে। আমি ওখানে প্রত্যেকটা জায়গায় সাপ্লাই করি, নিজে বানাই সাপ্লাই করি, বিয়ের অনুষ্ঠানের কাজ করে যে কাজ করে দিয়ে আসি, আবার মনে করেন যে আপনার এই নগদ যে যারা 100-200 নিতে যায় ঘণ্টাখানিক সময় দিলে এগুলো দিতে পারি। আমি দৈনিক মনে করেন যে হাজার বারোশো পান সাপ্লাই করি, এমনকি এই সংসার আমার সংসার এটা দিয়ে নির্ভরশীল, এটা দিয়েই আমার সংসার চলা হয়, আমার ছেলে সন্তান এইটা দিয়েই পুরো সম্পূর্ণ পড়ালেখা এটার উপরে। এখানে কী কী দিচ্ছেন একটু আমাদেরকে জানাবেন? আমি এটার মধ্যে দিচ্ছি নারকেলের পথ, দিচ্ছি চায়ের পথ, এরপর সেরিপুল আছে, এরপর পেঁপে আছে, এরপর মোরব্বা আছে, এরপর সোয়ানবাহার আছে, ধনিয়া আছে, মিষ্টি সুপারি আছে, এরপর যে আপনার সেরিপুল আছে, এরপর আছে আগুন পানের যে মূল মশলাটা ওইটা আছে, ওইটা মনে হয় বাংলাদেশে তৈরি হয় না, বাংলাদেশে ওইটা ইন্ডিয়া থেকে আসে, আমরা ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে আসি। এখানে অনেক ধরনের মশলা আছে, নিচে সব মশলাগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, নিচে অনেক ধরনের মশলা আছে। এই হচ্ছে সেই চাষার দোকান, আপনারা দেখতে পাচ্ছেন চাষা আগুন পান তৈরি করছে। আর এই হচ্ছে সেই পদুয়া বাজার বিশ্ব কুমিল্লা ঠিক হাইওয়ে সড়কের পাশেই সেই চাষার দোকান, এবং এই দোকানের পাশেই রয়েছে ভূঁইয়া শপিং কমপ্লেক্স। আপনারা যারা আসবেন, বিশেষ করে কুমিল্লাবাসী আছেন অথবা যারা কুমিল্লায় কখনো বেড়াতে আসবেন, শৌখিন বশত দুই একবার আপনারা আগুন পান খেতে পারেন, কারণ আগুন পান খুবই টেস্টি। পুরান ঢাকায় অনেকগুলো দোকান আছে, কিন্তু কুমিল্লাতেও আছে বেশ কয়েকটা দোকান, বিশেষ করে আমাদের এই চাষার দোকানটা খুবই উল্লেখযোগ্য। মোহাম্মদ হাসান চাষার নাম হচ্ছে মোহাম্মদ হাসান। আপনারা যখনই আসবেন কুমিল্লাতে এই আগুন পান খাওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশে বর্তমানে এই খাবারটি দিন দিন খুবই জনপ্রিয়তা হচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে, এবং যারা আমার মতন ভোজন রসিক আছেন তাদের কাছে এই পানটা খুবই বর্তমানে দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি চাষা তৈরি করে দিচ্ছে, নারকেল দিচ্ছে, বিভিন্ন ধরনের জেলিও দিচ্ছে। দাঁড়াও, এটা কিসের জেলি? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গোপাল।
যদিও তুলনামূলক ভাবে আগুন পানটা একটু দাম বেশি, কিন্তু আপনারা খেতে পারেন শখ বশত, যাদের শখ আছে আপনারা খেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, যেহেতু দিনের বেলা তো এই কারণে আগুনের পরিমাণটা কম বোঝা যাচ্ছে। এই তো সেই আগুন, অনেকটা তুলার মতন এবং বিভিন্ন ধরনের ফেলে বাদ্য আছে। আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যদি কেউ কখনো কুমিল্লাতে আসেন বা কুমিল্লাতে যারা আছেন বিভিন্ন ধরনের খাবার পছন্দ করেন, আপনারাই চাষার কাছে আসবেন। এটা ঠিক পটুয়া বাজার বিশ্ব রোডের হাইওয়েতে অবস্থিত। আপনারা অবশ্যই আসবেন এবং বিশেষ এই ধরনের খাবার খাবেন। তাহলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গুড বাই।